বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম সকল বন্ধু বোন কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বরাবরের মতো আজকেও একটু বিশেষ টপিক নিয়ে কথা বলবো যে ব্যথার রুগী সবথেকে বেশি বলে আমি বর্তমান পেয়েছি এবং জেনেছি আজকের বিষয় হচ্ছে ব্যথা দর্শকবৃন্দ আমরা হিসেব করলে দেখি যে শতকরা আশি থেকে পঁচাশি জন লোক কোনো না কোনো ব্যথায় জর্জরিত যদি বিশ্লেষণ করা যায় যদি চিন্তা ভাবনা করা যায় সত্যিই আপনি ভেবে দেখবেন আপনারও আশেপাশে বন্ধু বান্ধব আছে অনেক আত্মীয়স্বজন আছে কথা বলবেন দেখবেন বেশিরভাগ লোকই কোথাও না কোথাও ব্যথার কথা বলে সমস্যাটা জটিল এক সময় ছিল হার্ট এবং প্রেশারের রুগী একটু বেশি পরিমাণে যাদের সারা বছর ওষুধ খাওয়া লাগতো ওষুধ ছাড়া চলতে পারে না কিন্তু বর্তমান একটু পরিমাণে বেশি দেখা যাচ্ছে ব্যথার রুগী বাস্তবতা হলো যে ব্যথা নেই এমন রুগী খুবই কম সুস্থ সবল থাকাটাই আল্লাহ তালা থেকে বড়ো নিয়ামত তো ব্যথা আমাদের কোথায় হয় কারো মাথা ব্যথা হয় কারো ঘরের রক ব্যথা করে ব্যাকপেইন অর্থাৎ পিঠে চালি পিঠের সাইডে পিছন সাইডে ব্যথা লো ব্যাক পেন মাজার কোমর দিয়ে ব্যথা নি পেন অর্থাৎ হাঁটুতে ব্যথা মাংস পেশির ব্যথা মাসল পেন যাকে বলা হয় হাঁটতে ব্যথা গিরাই গিরাই ব্যথা এরকম হাজার রকমের ব্যথায় জর্জরিত রুগীর অভাব নেই আমাদের সমাজের এখন বিষয়টা হচ্ছে যে এত ব্যাথা রুগী বা এত ব্যথা এবং এই ব্যথাটা এমন জটিল অবস্থা ধারণ করে যে অনেক মানুষ বিছানাগত হয়ে যায় অনেক মানুষ যারা একেবারেই চলাচল করতে পারে না হাঁটা চলা করতে গিয়ে তাদের বাধাপ্রাপ্ত হয় হেঁটে চলাচল করতে পারে না আসলে এর সঠিক কারণ কি আমাদের জানা উচিত যে সঠিকটা কারণটা কি কারণে আমাদের এই ব্যথাগুলা জন্ম নিচ্ছে আসলে কারণগুলো ধরতে গেলে অনেকগুলো কারণ আছে স্বাভাবিক যে কারণগুলো আছে আমি সামান্য আপনার আজকে কিছু আলোচনা করব। এর পরবর্তীতে আরও নতুন নতুন কিছু টপিক নিয়ে আমরা আপনাদের সামনে আসবো ব্যথার উপরেই কথা বলতে গিয়ে হয়তো আমার কয়েক ঘন্টা লেগে যাবে সেটা সময় দেওয়া সম্ভব না এখন আজকে আমি আপনাদের যেটা বলতে চাচ্ছি যে স্বাভাবিক প্রাথমিক অবস্থায় আমাদের শরীরে ব্যথা আসার দুইটা মৌলিক কারণ বলবো সেটা হচ্ছে যে আমাদের শারীরিক পরিশ্রম নেই যেমন আমি নিজের কথাই বলি যে আমি এখানে বসে আছি রুগী আসবে রুগী দেখব আবার রুগী আসবে রুগী দেখব হয়তো বা সর্বোচ্চ সামান্য চা খেতে বাহিরে পাঁচ মিনিট দশ মিনিট একটু হাঁটতে যাই কিন্তু এটা কিন্তু হাঁটা নয় আমার শারীরিক পরিশ্রম নয় এটা মা মানসিক পরিশ্রম এটা হচ্ছে মেধা কাটিয়ে পরিশ্রম করা কিন্তু যারা শারীরিক পরিশ্রম করে অর্থাৎ মাটি কাটা রিকশা চালানো মাঠে ঘাটে কাজ করা ধান কাটা গম কাটা বা আপনার হচ্ছে বিভিন্ন ধরনের খাটুনি জাতীয় কাজ প্রচণ্ড খাটনি হয় শরীর থেকে ঘাম বের হয় এরকম খাটুনি যারা করে তাদের শরীরটা তুলনামূলক ভালো আছে যারা বসে থাকে তাদের থেকে সম্মানিত শ্রোতাবৃন্দ ঠিক এরকমভাবে আমাদের ব্যথার উৎপত্তি হওয়ার মূল কারণটা এটা আর দ্বিতীয় এই ব্যথাটা নির্মূল না হওয়ার কারণ এবং ব্যথা হওয়ার কারণ দুইটার ক্ষেত্রে সেটা হচ্ছে আমাদের খাদ্যে ভেজাল দর্শক পর্যন্ত আপনি খেয়াল করে দেখেন আমাদের চারিপাশে আমরা প্রতিদিন যে জিনিসগুলো খেয়ে থাকি প্রতিটা জিনিসের ভিতরেই কিন্তু ভেজাল কীটনাশক অ্যান্টিবায়োটিক বিভিন্ন ধরনের মেডিসিন সার বিভিন্ন ধরনের আপনার আমাদের শরীরে যেটা ক্ষতিকারক সেই সকল জিনিস দিয়ে সেই সকল রাসায়নিক পদার্থ দিয়ে ফসলগুলো উৎপন্ন হচ্ছে যার ফলে আমরা সেগুলো যখনই খাই না কেন তার ভিতরে থাকা যেই ওষুধের ক্রিয়া সেগুলো পরিবর্তিত হলেও আমাদের শরীরের এফেক্ট করে যার কারণে এর থেকে পরিত্রাণ পাওয়া আমাদের জন্য সত্যি খুবই কষ্টসাধ্য এবং প্রায় অসম্ভব বলা চলে এরপরেও ব্যথানাশক পেনকিলার কিছু ওষুধ খেয়ে আমরা সুস্থ থাকতে পারি কিন্তু সেটা কতদিনের জন্য আবার বেশি দিন খেলেও কিডনিতে অ্যাফেক্ট করবে অতএব সব দিক দিয়ে সতর্ক আমি ব্যথার আজকে দুটো কারণ বললাম আগামী দিনে ব্যথা নিয়ে আরও কিছু কথা বলবো ব্যথাটা আমাদের যেহেতু প্রায়ই মানুষেরই শরীরে আছে অতএব আমরা কিভাবে মুক্ত থাকতে পারি কিভাবে আমরা সুস্থ থাকতে পারি কিভাবে ব্যথা নির্মূল করতে পারি এ বিষয়ে আরও নতুন নতুন এবং সুন্দর সুন্দর টপিক আমি সামনে নিয়ে আসবো ইনশাআল্লাহ সে পর্যন্ত আজকে এ পর্যন্ত বিদায়ী সকলকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং লাইক শেয়ার ফলো করার জন্য কমেন্ট করার জন্য অনুরোধ করছি সকলকে সুস্থ থাকার